আচ্ছা ওটা কি গাছ? Papa. Oh, papa. Papa, এদিকে। So, hello everyone. Good morning and welcome back to my channel. আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আমার অর্পিতা। আর আমার অর্পিতার ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে সানডে, আর আজকে ঘুরতে পেরেছি সকাল সকাল। এখন বাজে 6:30 মতো। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এসেছি, রেডি বা কিছুই হয়নি, কারণ সকাল সকাল কিছু মানে কিছু করতে ভালো লাগে না। সে ব্রাশটা করে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়েই চলে এসেছি, আর কিছুই করিনি। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু এখানে আমাদের হলদিয়ার একটা পপুলার জায়গা হচ্ছে হলদিয়া টাউনশিপের নদীর পার। তো এখানেই আজকে সকাল সকাল এসেছি, তারই কিছু মানে মুহূর্ত তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এখানে একটু ঘুরবো, কারণ সকাল সকাল মানে রোদটাও নেই, সেরকম নদীর একটা হালকা হাওয়া, মানে জোয়ার এসছে যা লাগছে না, আজকে খুব সুন্দর লাগছে সত্যি এখানে এসে, মানে একটা খুব সুন্দর পরিবেশ আর কি। তো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, তো তাই জন্য এখানে একটু ঘুরবো। আর মানে কি বলবো, এত সুন্দর পরিবেশে না একটা গান মনে চলে আসছে আমার। তো এই দেখো, এই যে আমাদের টাউনশিপের নদীর পার বা নদীর ধার যাই বলো না কেন, খুব সুন্দর। এখন মানে কি বলবো, একদম হালকা রোদ বেরিয়েছে, এখন 6:30 দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন বাজে হয়তো আসতে 7:30 হয়তো বেজে গেছে, কারণ অনেকটা রাস্তা আমরা ঘুরে ঘুরে এসেছি। আর এই এসে এখন এই মাত্রই এলাম, তো দেখো কি সুন্দর। আর সকালে এই মাত্র জোয়ারও এসেছে, একটু নদীর জলে পা দেব। আর এই যে শান্ত স্নিগ্ধ একটা খুব সুন্দর পরিবেশ, আর হাওয়াটা যা আসছে না, যদি তোমাদেরকে হাওয়াটা খাওয়াতে পারতাম আমি একবার, মন একবারে খুশি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর জোয়ার এসছে, আমি লেগিংসটাকে একটু উপরের দিকে তুলে নিয়েছি কারণ ভিজে যাবে তাই। আর ওরা বাম মেতে ওই যে ওইদিকে চলে গেছে, ওই ওই চলে গেছে ওইদিকে, এখন আমিও ওইদিকেই যাব আর কয়েকটা ফটো তুলবো, একটু ঘুরবো, তারপরে কিছু ব্রেকফাস্ট করে চলে যাব বাড়ি। একটা এই যে এই জোয়ারের আওয়াজটা তোমাদের শোনায় ভালো করে। এই দেখো, আমি আমার ভিডিওতে তোমাদের দুটো শালিক দেখাচ্ছি, তোমাদের সকলের দিনটা খুব ভালো যাবে। ওই 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 চড়ে যাচ্ছে, কালো জলে কুচলা তলে ডুবলো সোনা তো বলে যাই সব।
বলো জাহাজ ইংলিশ বলো তাহলে জাহাজে চাপানো হবে, বলো ইংলিশ বলো জাহাজ ইংলিশ কি বলো, তুমি বলো তাহলে, তাহলে জাহাজে উঠানো হবে, বলো জাহাজ ইংলিশ বলো, বলো শিপ, শিপ মানে জাহাজ, হ্যাঁ জাহাজে, ও সত্যি কথা জাহাজে চড়ে বললো তো জাহাজে যদি। দেখো আমরা এত সকাল সকাল এসেছি যে নদীর পাড়ে যত দোকান ছিল সব দোকান বন্ধ, ডুমুর গাছ না, ডুমুর হচ্ছে না ওই যে ডুমুর, এটা হচ্ছে রথ, শ্রীকৃষ্ণের রথ। ওই দেখ তোর বাবা কত দূর চলে গেছে, চল এবার আমরাও যাই, শালিক গুলো শুধু এদিকেই ঘোরাফেরা করছে। তুমি তো পুরো দোকান তুলবে, এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে, কিছু বাজার করব, সবজি বাজার, তারপর গাড়ি যাব। এইটা হচ্ছে আমাদের গাড়ি, একদমই না এই যে ওইটা। এখন আমরা যাব মার্কেটে, কিছু সবজি বাজার করব, মাছ কিনব, যদি চিকেন হবে তো আজকে তো চিকেনও কিনতে পারি, ঠিক নেই, চলো যাই করি তোমাদের সাথে শেয়ার করব, বাড়ি বাড়িতে ঢোকা পর্যন্ত, তারপরে আর নয়। এই যে রে শুকর, ওটা শুকর, পিগ, ওই দেখো এই যে একটা, বাবা বাবা কি ভয় লাগছে গো, কিছু করবেনি তো, একটা যুদ্ধ করবে নাকি,